Bismillahirrahmanirrahim. Dear shikhartibindo, assalamu alaikum. Asha kori tumra bhalo acho. Ami amar porichoy dicchi. Ami Mayna Begum, shohokari odhyapok, hishabbiddyar bibhag, Narayanganj sarkari Mohila college. Ami ajke tomader je topic ti alochona korbo, sheti hocche jabeda. Hishabbiddyan prothom potre ekti important topics jeta niye gotho class e ami ekti onko diyechhilam. আজকে কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব, তো আমার সাথে খাতা কলম নিয়ে বলে চলে আসুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরা যাক কবি ক্রেডাস এর কিছু ঘটনা ও লেনদেন নিম্নে দেওয়া হলো। 2019 জুলাই 1 তোমরা দেখে নাও, ব্যক্তিগত জমি বিক্রয় করে জনাব কবির এক লক্ষ টাকা এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, কোভিড ট্রেডার্সদের কিছু ঘটনা ও লেনদেন নিম্নে দেওয়া হলো। 2019 সালের জুলাই 1 ব্যক্তিগত জমি বিক্রয় করে জনাব কবির 1,00,000 টাকা নগদ এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সম্পদ আসলে কি হয়? সম্পদ আসলে ডেবিট, অন্যদিকে দায় সৃষ্টি হলে কি হয়? মূলধন ক্রেডিট। আমরা তাহলে কি কি সম্পদ পেয়েছি? 1,00,000 টাকা নগদ এবং 20,000 টাকার আসবাবপত্র। তাহলে আমাদের জাবেদাটা কেমন হবে? আমরা একটু লিখে নেই। নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, অন্যদিকে মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা নগদ? 1,00,000 টাকা, আসবাবপত্র 20,000, মোট হলো ক্রেডিট হলো মূলধন 1,20,000 টাকা, যেটাকে বলা হয় অন্তর্দায়। ঠিক আছে বন্ধুরা, তোমরা লিখে নাও। আর ব্যাখ্যাটা হবে এমন, জনাব কবির, যেহেতু জনাব কবির 1,00,000 টাকা নগদ এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, আমরা টাকার অঙ্কটা বাদ দিয়ে শুধু লিখে দেব জনাব কবির নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে তার ব্যবসায় শুরু করলেন, মূলধন রূপে গ্রহণ করলেন। ঠিক আছে, আমরা পড়ে যাচ্ছি পরের লাইনে চলে যাচ্ছি, তোমরা লিখে নাও। ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে হিসাব খোলা হলো 10,000 টাকা। তাহলে কিভাবে কে গ্রহণ করছে? ব্যাংক হিসাব ডেবিট, অন্যদিকে তোমার পকেট থেকে কি চলে যাচ্ছে? নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। তুমি ব্যাখ্যায় লিখে দিবে যেহেতু ব্যাংকে নগদ টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনা ও লেনদেনে, তোমরা লিখে নাও। জুলাই 6 আলমের নিকট হতে ক্রয় 7,000 টাকা। আলমের নিকট থেকে ক্রয় 7,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যদি ক্রয়ের বেলায় যদি কারো নাম উল্লেখ থাকে সেটাকে ধরে নিতে হবে বাকিতে অন্য ক্রয় করা হয়েছে। তাহলে জাবেদাটা কেমন হবে? ক্রয় হিসাব ডেবিট হলো
অদেয় হিসাব ব্র্যাকেট লিখে দিব আলম, কার কাছ থেকে নিয়েছিলাম পাওনাদারকে আলম, কত টাকা 7000 টাকা। ব্যাখ্যাটা কি হবে, যেহেতু আলমের নিকট থেকে বাকিতে অন্য ক্রয় করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট ঘটনা লেনদেনে চলে যাচ্ছি। জুলাই 10, কাজলের কাছে নগদে বিক্রয়, কাজলের নিকট নগদে বিক্রয় 25000 টাকা। তাহলে কি হবে শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি প্রতিষ্ঠান নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে দেবে, নগদ টাকা নামে সম্পদ প্রতিষ্ঠানে ঢুকছে বিধায় নগদান হিসাব দিবে, অন্যদিকে বিক্রয় নামক আয় হচ্ছে, বিক্রির নামে কি হচ্ছে প্রতিষ্ঠানের আয় বিক্রয় পাচ্ছে, তাই বিক্রয় হিসাব দেবে, টাকার অ্যামাউন্ট হবে 25000। আর ব্যাখ্যাটা কি হবে লিখে নাও, যেহেতু কাজলের নিকট নগদে পণ্য বিক্রয় করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনা ও লেনদেনে। জুলাই 14, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, কিভাবে এটা লিখে নাও, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2500 টাকা। আমরা জানি আমাদের প্রতিষ্ঠানে পণ্য যদি আমরা বাসায় নিয়ে যাই বা ব্যক্তিগত কাজে ব্যবহার করি সেটাকে আমরা উত্তোলন হিসাবে পরিচালিত করব, তাহলে যাত্রাটা কেমন হবে, উত্তোলন হিসাব দেবে। আর যেহেতু পণ্য কমে যাচ্ছে ক্রয় হিসাব ডেবিট, কত টাকা 2500 টাকা। ব্যাখ্যাটা হবে এমন, যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি পরবর্তী